আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জ জেলা পিডিবি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাত, দুর্নীতির অভিযোগ। তথ্য ভিডিও চিত্রে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলাম। কিশোরগঞ্জ জেলা পিডিবি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাত, দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা রবিবার সকাল 11:00 কিশোরগঞ্জ আজিমুদ্দিন স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পরান থানা ও বটতলা মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ করে। বিক্ষোভকারীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্য শেষে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন। দুর্নীতিবাজ, এই ঘুষখোর, এই সালাউদ্দিন রাজাকার একজন ঘুষখোর। সে ওই গরিব অসহায় মানুষদেরকে অযথায় একটা বিদ্যুৎ বিল করে মানুষকে হেলে উনি বলেন যে আমি ব্যাংক, আমি অফিস। উনি যদি ব্যাংক হন তাহলে বাংলাদেশ সরকারের ব্যাংক কিসের জন্য দিয়েছে? থ্যাংক ইউ।